হাই বন্ধুবিলাক, তোমাক মই ঘূৰা ঘূৰি ব্লকত চকাকে স্বাগতম জনালোঁ। তো আমরা আজ যাব লাগছে পশ্চিমবঙ্গ রাজ্য রসিকবিল। তোমাক যদি আমরা হাতি, বাঘ, অজগর সাপ, হরিণ কত ধরনের যে বস্তু দেখামো, তো তোমরা দেখি থাকো। তো আমরা কত যাব লাগছে ভাই? কি কি আছে ভাই? বহুত জীব জন্তু আছে, কুমির থেকে শুরু করি এখন ময়ূর পর্যন্ত। তো চলো বন্ধুগুলা, মুই ফট করে ভিডিওটা আরম্ভ করে দাম, তোমরা দেখতে থাকো। তো মুই দেখে থাকিম। বন্ধুগুলা, আমরা এলা প্রায় আসাম পার হইলাম। আস্তে আস্তে এলা আমরা প্রায় বারো ভিসা পাইলাম এইখান। তো বারো ভিসা খান হল আমার আসাম আর বেঙ্গলের বর্ডার এরিয়া বলে কওয়া যায়, যেখান বেঙ্গল বর্ডার সংকোচ পার হওয়ার পরেই এই বারো ভিসা টাউনখান পায়। তো এইখান মোটামুটি বড় টাউন। তো আমরা আসাম থেকে গোসাইগাঁও, মানে গোসাইগাঁও শ্রীরামপুর এই লোকাল ছোটো ছোটো এরিয়া থাকে, যদি বাজার করে আসি এটিই আসি। তো এইখানে আমরা বারো পিসে চারি চক পাইলাম। ওয়াও, কি বড়িয়া! ইয়াতে শিলেরাই মূর্তি, অমুক তমুক, বাপ কি সুন্দর পরিবেশ। তো দেখি থাকো, আমরা এলা যাম এখানে আসতে আসতে। বাপ, আমরা রায়ঢাক নদী পাইলাম। এটি শ্রাবণী মেলা হয়ে আছে। তো শ্রাবণী মেলাত সকায় যদি কাউ কাউ জল ঢালেন না, শিবের জলত আসবেন, আশীর্বাবেন। সুন্দর রাস্তা, পরিবেশটাও ভাল লাগে। তো আমরা আসতে 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 প্রায় রায়ঢাক নদীয়ে পার হম আহার। তো পামো, তোমরা দেখতে থাকো, মুই ভিডিওটা তোমাকে দেখেই থাকিম বন্ধু। গছ কি তার মধ্যে দিয়ে রাস্তা, বাবা কি ফরেস্ট এরিয়া এখান, কি কি দেবা। এখানে বোধহয় আমার রসিকবিল, আমরা বোধহয় প্রায় পায়াই গেলাম। তো তোমরা বলে দেখতে থাকো। তো মাঝেতে ঘুরে ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যদি কাউকে আসেন নাই দেখেন নাই যাওয়াখান লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে, যাতে সবাই দেখে ভাল পায়। ভাল পাইলে কমেন্ট করে দিবে। তো উনি তোমার এই জঙ্গলের মধ্যে দিয়ে, জঙ্গলের মধ্যে দিয়ে মেলা দূর মেলা দূর বোধায় এই আরও রাস্তাও আসবো। এই জঙ্গলের মধ্যে দিয়ে তোমাকে নিয়ে যাবো লাগছাম, তোমার মনে তাও রসিক বিলখান দেখাইম। আমরাও দেখম এই ভিডিওর জড়িয়তে প্রাকৃতিক দৃশ্যটা ভরপুর, খুব মানে প্রাকৃতিক দৃশ্য খুব ভালো, ঠান্ডা, কোনো হাই সিগুলো কিছু নাই, যেমন সুন্দর পরিবেশ। হয়তো কাউকা প্রথমেতে আসলে হয়তো ভয়ও খাবার পান, কাউকা হয়তো প্রাকৃতিক দৃশ্যতে মোহিত হওয়া দাঁড় পান। প্রাকৃতিক দৃশ্যটা দেখে এত ভালোবাসা দাম লাগে, জঙ্গলের মতো রাস্তা, সেই ভালোবাসা ঠান্ডা ঠান্ডা লাগে। আস্তে আস্তে পামোই হাত, এই তো পাইলামে আর, তোমরা খালি দেখি থাকো। শিব মন্দির পার হইলাম, বোধহয় তোমারও সেই ভাল লাগবে। তো মুই তোমার দেখে থাকিম এই ভিডিওটার জড়িয়তে। তোমরা হয়তো বাইরে আসি না, তাতে দেখি আনন্দ। ওয়াও ওয়াও ওয়াও।
ফাইনালি আমরা এলা রসিকগুলার গেট খান পায় গেলাম। ওয়াও, তো বন্ধুগুলা বান্ধবীগুলা তোমরা গেট খান দেখো, ভালো লাগছে। রাস্তাটা অল্প বেয়া, যদিও ভাল লাগবে তোমার, মানুষ আসি থাকে তো, টুরিস্ট আসে তো, কারণ দেশের জায়গার বহু জায়গার মানুষ আসে এই বেড়াতে, জীব জন্তু দেখার জন্য। তো ওই জন্য রাস্তার কন্ডিশনটা অত ভাল না, হয়তো সরকারের তরফ থেকে এটা গুরুত্ব দেয় নাই, বা এদিকে মানে সংস্থা থেকে কর্মচারীগুলো থাকি বা কোনো হয়তো সহায় সহযোগ পায় না, গতিকে ভাবে নাই এত উন্নতির কথা। তো তার জন্য রাস্তার অবস্থাটা অল্প মনে কাছা আছে, মানে বোধহয় মানে বহুত পাস করার মতো লাগে, তথাপিও মানুষ আসে, যেহেতু ভাল জায়গা, একটা মনোরঞ্জন ঠাই, মনোরঞ্জন জায়গা, তোমরা দেখি থাকো এটি বোধহয়। আমরা এলা আসি 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 এলা টিকিট কাউন্টার দেখির লাগছি, তো বোধহয় আমার এলা টিকিট কাটা লাগবে। তো বন্ধুগুলা আমরা আসে আসে ভিতরে ঢুকলাম, তো এই যে তোমার গেট খান, তো মনে হয় বহুত ভাল লাগবে। তো আমরা আসে আসে পাইলাম, এটা কি পার্ক অ্যাথলেটিক্স? এটা লেখা আছে, তো এই চিড়িয়াখানার ভিতরত বলে প্লাস্টিক ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। তো তোমরা যদি কোনোদিন আসেন তো প্লাস্টিকের বস্তু ভিতরে ফেলাবেন না, বহু সাফ চিকুণ জায়গা, যেহেতু বর্তমান চলে আসছে স্বচ্ছ ভারত অভিযান। তো এই যে এটি এখন সাইনবোর্ড আছে, সাইনবোর্ডে দেখা যাক কি কয়। এই পাখে গেলে পাখি পাওয়া যাবে, পক্ষী চড়াই মানে বহুত পক্ষীটা পাওয়া যাবে, ঘড়িয়াল আছে এই পাখে, তো ময়ূর আছে, অজগর সাপ আছে, কাছ আছে দেখা যাবে। তো আমরা বলল চলো, তো আমরা এলা ভিডিওটা আরম্ভ করি। হাই বন্ধুগুলা, এটি আসতে আসতে আরও এখন সাইনবোর্ড গুরুত্বপূর্ণ দেখা পাচ্ছে, লেখা আছে যে এটি পান মশলা, গুটখা, খৈনি অথবা অন্য কোনো তামাক জাতীয় খাওয়া থু পেলা দণ্ডনীয় অপরাধ। তো তোমরা এটি আসলে কোনো নিষেধ ঠিষে খাবেন না। তো মুই তোমাক চিড়িয়াখানা, পশুপক্ষীর জায়গা, ঘড়িয়াল ঠড়িয়াল কি আছে তোমাকে আমি দেখাম। এই যে দেখো, বহুত রং বিরঙের পক্ষি, তার মানে এটি তো গেট আছে, ভিতরে দেখা যাবে না, নাই বাইরে থাকি যাই, কারণ রান তোমাকে দেখার মুই চেষ্টা করি মেলা। তো মুই জুম করিম, তোমরা দেখা পাওয়া লাগছেন, কারণ নেট দিয়ে ঢাকা, যার জন্য ভাল ক্লিয়ার হয় না তার মানে। তো এটা একটা চিড়িয়াখানা, তো গতিকে সেই ভাল পাবেন আসিয়ে, তোমরা নিশ্চয়ই আসবেন, কারণ কেন মুই যে একটা সাইনবোর্ড আছে ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকো, সাইন্টিফিক নেম এরা ওয়ারা রেড অ্যান্ড গ্রিন, সাইন্টিফিক নেম এরা, তো তোমরা ইলে পক্ষী এটি আছে। তো মুই তোমাকে ভাল করে দেখে পাওয়া লাগছে না, যেহেতু মানে নেট পুরো কঠোর নেট আছে, মানে টিয়ে পক্ষীর মতো ঠোঁটগুলো সেই শক্ত, বুঝছেন তো, গতিকে টিয়ে বোধহয় এগুলো রং বিরঙে যে ভাটো বলে কয়। তো মুই তোমাকে দেখে পাওয়া লাগছে না, কারণ নেট বহুত ঘন ঘন নেট দিছে, নাহলে কামড়ে ছিঁড়বে। তো তো এটি যে ময়ূর আছে, তো এখন পার্কের মতো মনে আছে, তো কই ময়ূর কই, তো আইসো, মুই আরও একটা অন্য আরও এলা অন্য বস্তু দেখে তোমার চেষ্টা করিম, কারণ এখানে যেহেতু রসিক বিল নাম, তো যদি কাউ আইসেন নাই আসবেন, মদ বোধহয় ভাল লাগবে, কারণ মুইও প্রথমবার এটি, কারণ এখানে পার্ক হয়, মিনি জু আছে শুনে গেছে বা ওটি গেটত লেখা আছে। তো আইসো, তোমাক মই দেখার চেষ্টা করিম। এটা আর একটা বস্তু লেখা আছে, প্রাণীদের খাঁচায় প্রবেশ করার চেষ্টা করবেন না, মানে এদিকের কোনো জীবজন্তু তোমরা কোনো
বাক্সত বা ধর খাঁচাত বা কোনো কিসের ভিতরে যে কোনো মানে আবদ্ধ করে বাধা করছে, তো গতিকে খুব ভাল কথা। কারণ যেহেতু আমরা পশুপক্ষী বধ করি, ধরি, খাঁচার ভিতরে ভরাই, তো এগুলি আমরা বাধা করছে, তো গতিকে হয়তো আমরা তো এগুলি এটি পাবার নই, কিন্তু তথাপি আমার মানব জাতি হিসেবে এমনিও জীবজন্তুকে আমরা ক্ষতি করাটা খুব ভাল না হয়, ভাল কথা না হয়, কারণ বহুত বেয়া কথা। তো তথাপি এমনিরা মানে সতর্ক করে দিছে, খুব ভাল লাগছে। তো তোমাকে আমি দেখালাম, আশা করেন তোমরাও যায় যদি থাকেন না কেন, পাইলে জীবজন্তুক হত্যা করাটা বন্ধ করবেন, ভাল লাগবে, সংরক্ষণ করো, কারণ উমরে থাকলে আমরা থাকবো, উমরে একমাত্র কবার গেলে আমাকে কি সম্পদ। তো আমরা আসে আসে আরও এখন পার্কত ঢুকলাম, এটি কী কী আছে না জানো, তোমরা দেখি থাকো, আশা করেন খুব ভাল লাগবে। তো বন্ধু আমরা এটি আসতে আসতে এলাম, এটি আসি পেলাম এমন চিড়িয়াখানা যেটা অজগর সাপ দেখা যাবে, তো এটি বলে অজগর আছে, তো তোমরা দেখি থাকো, আমি দেখে থাকার চেষ্টা করিম, তো দেখি যাক কি হয়। দেখা যায় তো এটাই হলো অজগর। তো তোমরা এলা, তোমার কী কম এটি দিছে লেখাও আছে এটা, যে খাঁচা বা ব্যারিকেডের হাত দেবেন না, মানে এটি তোমার হাত দিয়ে নাড়ির বাধা করছে, তো গতি আমরা তো নাড়ি ফেলাছি, তো উপায় নাই। তো বন্ধু আমরা তোমার কাছে দুই ভাই যাচ্ছি, তোমাকে দেখার চেষ্টা করবো, এখানে রসিক বিল, তো মুই আগতে আইসং নাই কোনোদিন, তো ভাই ধরি হচ্ছে, তো ভাইয়ের সাথে আইসং, যেহেতু মুই তোমাকে এলা দেখে থাকিম, তো আরও অন্য জায়গায় যাওয়া লাগছাম। তো এজনের মুরগি, সুন্দর মুরগি, বা বা বন্ধুগুলো তোমরা সুন্দর মুরগি দেখাবার লাগছেন, এই দেখো কি ফুলে আম মুরগি, তার মানে এত সুন্দর, এই দেখো, এ দেখ, বা বহুত ভাল, বহুত সুন্দর, তোমরা আসলে একদম বহুত ভাল পাবেন, এত সুন্দর, মানে কি বেয়া মানে রং বিরঙি চড়াই চিরকটি এটি পশুপক্ষী দেখা যায়। তো মুই তোমাকে একটা এটি মুরগি দেখালাম, এটা বলে কি কি মুরগি, কার নামটা আমি জানো না, তো এটি ভাষা বান্ধি দেওয়া আছে বহুত, হয়তো ভাষা তো ঢুকি আছে হয়তো কি বে। তো আরও দেখি, আরও যদি অমন দেখা যায় তো মুই তোমাকে দেখে থাকি, তোমরা দেখি থাকো। তো এই পাখে আর যাওয়া যাবার না, এই পাখে রাস্তা নাই, তো বোধহয় আর অন্য পাখে যাওয়া লাগবে। এই দেখো, তো এটি দিছে অজগর বিজ্ঞানসম্মত নাম বলে পাইথন মুলুরাস, তো বাসভূমি বাস ঘা বন, জলভূমি পাহাড়ের পাদদেশে জঙ্গল ছোট ধর নদী আদিত পায়, তো ওজন পঁচিশ থেকে ৩৫ কেজি হয়, তো দৈর্ঘ্য লম্বা প্রায় আড়াই থেকে তিন মিটার হয়, জীবনকাল বলে ২০ থেকে ৩০ বছর বাসে। তো গতিকে তোমরা দেখো এটি হয়তো এই অজগরটা আছে, তো ভিতরে তোমাকে দেখালাম ছোটো চায়া, তো হয়তো আসবেন, এটি শ্রীলঙ্কা নেপাল পাকিস্তান থেকে মানুষ আসে, কিন্তু ঠিক আছে তোমরাও আসবেন দেখবেন ভালো লাগবে। বন্ধুগুলো এটি আমরা আসে আসে এখন কি পাইলাম, এটি দেখা আছে চিতাবাঘ, চিতল হরিণ, এটা কি আছে নজর, কি নজর মিনার নাকি, তারপরে আছে নৌকা বিহার অমুক, তারপর সেতু, মানে এই জায়গাতে এইগুলো বস্তু আছে, এই পাশে যাওয়া লাগে। তো চলো আমরা এলা যাবো, তো আমার সাথে সাথে আসো, তোমরা উপভোগ করো। তো বন্ধুগুলো এখানে হলো এখন চিড়িয়াখানার মতো, তো এটি বাঘ আছে, তো বাঘের বাচ্চাটা আমাকে দেখি ওই ভিতরে ঢুকছে, তার মানে ঘর আছে, ঘরের ভিতরে ঢুকছে, এটি তোমরা দেখছি না, ফিশিং ক্যাট, ও বিলেই, তার মানে বাঘ না হয় ফিশিং ক্যাট, মানে মিসো বিড়াল, মানে বিলেই, তার মানে যেটা মেকুরি বা বাংলার বিড়াল বলে কয়, মিসো বিড়াল মানে মাছ খাওয়া বিলেই, তার মানে সেই বড় তার মানে বাঘের মতো দেখা যায়। হ্যাঁ আমাকে দেখিয়ে ঢুকছে, তো বিলেই এমন বিলেই মুই দেখো না, একদম মাঘে মানে বাঘের মতো, মানে যেমন কা হাঁপা, হাঁপার চাইতে বোধ হয় বড়ো বিলেই, তার মানে তো আমাকে দেখিয়ে ওই যে ভিতরে ঢুকছে। তো জানো না তোমরাগুলো যদি আসলে হয়তো বাইরে বিড়ে, তোমরা আসবেন দেখবেন, অল্প জুম করং তখন দেখা পান যদি,
ওই যেটা তোমরা দেখাই পেয়েছেন, ওই যে নরসার করে লাগছে। না দেখালেও আসবে না, কারণ রংটা বাঘের মতোই। তো এটা দেখো, তোমরা দেখি থাকো, মুই আরও বাঘ হরিণ যা থাকে তা দেখার চেষ্টা করি মুই তোমাক, তোমরা দেখি থাকো। এটাই হলো আমার রসিক বিল, যেটা বিলের নাম কইছে রসিক বিল। তো এইখান হল বিল। তো বিলের বিশিষ্ট বৈশিষ্ট্য হয়তো মুই জানং না, বা হয়তো ইয়ার ক্যাঙ্গর সৃষ্টি হয়েছে উৎপত্তি স্থল হয়তো মুই ওগুলো জানং না। তো খালি মুই তোমাকে বিলখানে দেখার চেষ্টা করলাম। এখানে বিল বড়ই, ভালোই বড়। তো বিলের মাঝতে একটি পার্কিং প্লেসও বানিয়েছে, যার জন্য মানুষগুলো আসে, চিড়িয়াখানাও বানিয়েছে, মিনি চিয়ার চিড়িয়াখানা। তোমরা আসবেন, বাইরে আসছে নাকি? বাইরে আসছে। তো ওই যে আসছে বিলাইটা, আসে লাগছে আমার এই পাকে। তোমরা দেখি থাকো, নাই ঘুরে গেছে আমাকে দেখিয়ে। তো চলাফিরে করে, তো ঠিক আছে হইবে। তোমরা এইটুকে দেখালাম, মুই আরও আলাদা বস্তু দেখাম যেহেতু। তো বন্ধুগুলা, এটি লেখা আছে রসিক বিল জলভূমি, আর এই যে লেখা আছে আমার প্রিয় বলে রসিক বিল। তো বহুত ভাল লাগবে। এখানে হল পুল, মানে সেতু। ওই পাখে কি আছে? তো তোমরা দেখো, এই সেতুখান পার হয়ে গেলে আমরা ওই পাখে বাঘ দেখা পামো, হরিণ দেখা পামো। মানে ওই পাখে হল চিড়িয়াখানাগুলো আছে। তো চিড়িয়াখানা তো গোটাইখানাতে আছে, তো জায়গায় জায়গায় আছে, যার জন্য মুই তোমাক দেখে যায় আসং একটা একটা করে। তোমরা সাথতে মোরে ঘুরে ঘুরে ব্লগ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন, ভাল লাগবে, লাইক করে দিবেন, যদি ভাল লাগে নিশ্চয় তোমরা কমেন্ট একটা করে দিবেন, আর সাথতে বন্ধু বান্ধবীগুলোর সাথে শেয়ার করে দিবেন, যাতে ভিডিওটা বহুত বন্ধু বান্ধবী তোমার শুভাকাঙ্ক্ষীগুলো সবাই দেখির পায়, মনত আনন্দ পায়, উৎসাহ পায়, আসার জন্য যাতে মন করে। তো যদিও দূরত থাকলে যাতে যদি দেখি না পায়, তো মোর ভিডিওটাই দেখবে তো ভাল পাবে, কারণ মুই তোমাকে দেখার চেষ্টা করি আসাম। এটা লেখা আছে চিড়িয়াখানা কোনো পোষা প্রাণী যেমন কুকুর বিড়াল ইত্যাদি নিয়ে প্রবেশ করবেন না, কোনো আগ্নেয়াস্ত্র বা ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করবেন না, মানে কোনো অস্ত্রপাতি নিয়ে প্রবেশ করে বাধা করছে। তো তোমরা খালি হাতে আসবেন, ভাল লাগবে, হয়তো তোমাকে কাউ বাধা করেন নাই। তো আমরা এলা অল্প খুব গরম, তো দেখা যাক কি করে, যা থাকমো দেখি থাকমো, তোমরা দেখি থাকো। তো বন্ধুগুলা, এই যে এটি হল হরিণ। তো ক্যামেরা থাকতে এত তো আসেন নয়, বহুত মেলা হরিণ আছে, তোমরা আসলে মানে দেখা পাবেন, জুম করলে হয়তো দেখা যাব না, ফাটি যায় ক্যামেরা। এই দেখো হরিণগুলো ঘুরে বেড়ার জন্য জায়গা দিচ্ছে, বহুত দূর সংরক্ষণ করছে, বহুত হরিণ দেখা যায়, তার মানে বহুত আছে তার মানে। তো তোমরা হয়তো নিজে চোখ দিয়ে দেখলে হয়তো ভাল পাবেন। তো ক্যামেরা এত তো দেখা পাবার না, কারণ গরম মুইও মানে ধৈর্য ধরি দেখার পারলাকছে না, মোবাইল বগল নিয়ে পারলাকছে না, কারণ কাটা তারে বেড়া দেওয়া আছে। তোমরা তথাপি দেখো, এগুলো এই যে নড়চড় করে লাগছে, মেলা আছে, ওই যে নে বা ঢের হরিণ, বহু হরিণ আছে তার মানে। এখানে এইখানে হল আমার প্রাণের রসিক বিল, মনের রসিক বিল। ওই গছের তলার আছে হরিণগুলা। তো ওই যে হরিণগুলো দেখা যায়, ওগুলোই হরিণ। তোমরা আসবেন, দেখবেন, ভালো লাগবে নিজে তোমরা। তো আমরা আস্তে আস্তে বাঘের চিড়িয়াখানাও পাইলাম। তো বহুত গরম,
গতিকে বাঘও বোধহয় দেখা হবার নাই, কারণ বাঘ বাইরে বেরি নাই, খাঁচার ভিতরে বোধহয় খালত ঢুকি আছে বাঘ ঘরাত। তো আমি কেবল দূরত থেকে তোমাকে এইখানে দেখার চেষ্টা করলাম। চিতে বাঘ আছে এটা, তো বন্ধুগুলা আমরা এদিকে আর মানে বনরক্ষী বিষয়ে খবর পাইলাম যে এটি বাঘ দিতে যে আসিল বাঘ দুটি আলাদা বেরোইবে না, কারণ গরম দিছে। তো ওইলে 4টা বা 5টার সময় বেরোইবে গরমের দিন। তো তোমরা যদি আসেন ঠান্ডার দিনও আসবেন, বা গরমের দিনও যদি আসেন একদম সন্ধ্যাবেলা মানে সন্ধ্যের আগে আগে আসুন, দেখা পাবেন। আর হরিণও আছে, ওটা 150-200টা বলে আছে। তো গরমের জন্য সবাই গছের তলে তলে থাকি আছে, যার জন্যে মানে কম দেখা যায়। তো আমরা আসার সময়টা হয়তো আমার রং হয়ে গেল, ভুল হয়েছে। তো হয়তো নেক্সট টাইম যদি মুই আসম, মুই প্রথমের ভাগতেই আসিম বা সন্ধ্যার ভাগত আসিম, আসে তোমাক দেখাইম। তো এটি আর একটা বস্তু এলা আছে। তো বন্ধুগুলা মুই আজি তোমাক রসিকবিল দেখার চেষ্টা করলাম, যত পালং দেখালাম। তো এটি থাকা বহুত জীব জন্তু আজি হয়তো দেখার পালং না, কারণ বহুত গরম, তার মানে ওই জন্য কাহ হয়তো মানে বাঘগুলো দেখিল না, দেখা গেল না, হরিণগুলো বগলত আসিল না। তো গতিকে তোমরা এদি দেখো, এইভাবে দেখো গোটাই মানে জঙ্গলে জঙ্গল, জঙ্গলে জঙ্গল। তো গতিকে তোমরা আসবেন নিশ্চয়ই, তো এখানে খুব ভাল লাগবে, কারণ আমরাও আসছি, কারণ আমরা আজ প্রথম আসছি। তো ওই হিসেবে মুখ খুব ভাল লাগছে জায়গাখান ভালে। তো এটি হোটেলে থাকা খাওয়ারও সুবিধা আছে, হোটেল আছে। তো এটি টিকিট কাটার টিকিট কাউন্টার আছে, টিকিট কাটতে পারবেন, কাটিয়ে জায়গা বের করবেন বহুত দূর, কারণ গরমের দিন দেখি হয়তো মুই বেরে পালুক না অত। তো নিশ্চয় তোমরা আসবেন। তো মাঝতে যদি তোমার ভাল লাগে মোর ঘুরে ঘুরে ব্লগসটা, দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্ট করবেন, ভাল লাগে বেয়া লাগে সাথতে কী করবেন। যদি তোমার কোনো বন্ধু বান্ধবী আছে উমরাকেও শেয়ার করে দিবেন, যাতে উমরাও দেখি পায়। তো পরবর্তী ভিডিও যাতে তোমাকে লাগাল পাই, ওই আশা করি আজের ভিডিওটা এটিএম সমাপ্ত করলাম। ধন্যবাদ।